বাহ, দুই সেলিব্রিটি দুই পোস্টারের দিকে তাকায় আছে। আসলে সেলিব্রিটি মানুষ তো, দু একটা ফ্যান ফলোয়ার সব জায়গাতেই আছে। ভাই আমার একটু, ভাই আমার টিকটক আইডি একটু লাগি কই দাও না কে। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আমি আর মামা যাচ্ছি পাবনা শহরের মধ্যে, ওখানে যাব হচ্ছে বেসিক্যালি চঞ্চল ভাইয়ার হাওয়া সিনেমা রিলিজ হয়েছে গতকালকে, আজকে আমি আর মামা যাচ্ছি এটা দেখার জন্য। হাই হাই উঠে দাও। হ্যাঁ সেটাই, তুমি বন্ধু কালা পাখি না, ওটা কি জানো, সাদা সাদা কালা কালা, ওই গানের যে মুভিটা রিলিজ হয়েছে, আমরা দুজনেই কালা। এই জন্য হচ্ছে আজকে আমরা ওই মুভিটা দেখতে যাচ্ছি হচ্ছে পাবনা শহরের মধ্যে, যে রূপকথা হলটা আছে পাবনা শহরের মধ্যে, একটা হলে এখন আপাতত মুভি দেখার মতো। তো আমরা ওখানে যাচ্ছি মুভি দেখার জন্য, আরও কয়েকজন আসবে, তো আপাতত সেখানে যাওয়া যাক, তারপরে ওখানে গিয়ে কথা হবে। এখন আমি আর মামা হচ্ছে দাসুরিয়া গোলচক করে দাঁড়ায় আসছি, এই যে দাসুরিয়া, এটা দাসুরিয়া গোলচক করে দাঁড়ায় আসছি। এখন হচ্ছে আমরা সিএনজিতে উঠবো, তারপরে ফ্রুট করে পাবনা শহর। সো ওখানে যাই, আবার দেখা হচ্ছে। এখন আমরা সিএনজিতে উঠি, ঠিক আছে, বাই বাই। চলে আসলাম পাবনা শহরের মধ্যে আমি আর মামা, এখন যাচ্ছে হচ্ছে কল্যাণপুর মোড়ে, ওখানে হচ্ছে নয়ন দাঁড়ায় আসছে, আপনারা ওকে অনেকেই চেনেন, তারপরে চলেন পরিচয় করে দেওয়া যাক, কারণ অনেকেই চিনেন অথবা অনেকেই চিনেন না, তারপরে তাকে পরিচয় করে দেওয়া যাক। এখন হচ্ছে আমরা কল্যাণপুর মোড়ের দিকে যাচ্ছি, ওখানে নয়ন দাঁড়ায় আছে, ঠিক আছে চলেন, তখন ওখান যায় কথা বলা যাক। এখন হচ্ছে আমরা চলে আসছি বড়াই রূপকথা হলের কাছাকাছি, আর 5 মিনিট 2 মিনিট লাগতে পারে। মেন কথা হচ্ছে আমরা চঞ্চল চৌধুরী ভাই আর হচ্ছে সেই লেভেলের ফ্যান, তাই হচ্ছে হাওয়া সিনেমা দেখতে চলে আসছি রূপকথা হলে। এখন দেখা যাক আমরা হচ্ছে টিকিট পাবো কিনা জানি না, 12:30 শো দেখার জন্য আসছি, হয়তো বা পাবো না, তারপরে একটু চেষ্টা করে দেখি, যদি পাওয়া যায় তাহলে ছবিটা মুভিটা দেখতেই হবে, ঠিক আছে না মামা? ফিল নিয়ে ফিল করবো। হ্যাঁ সেটাই, সবাই একসাথে দেখবো। নয়ন এখনও আসে নাই, তাই হলের সামনে গিয়ে দাঁড়াইতে বললো, ও আসতেছে, আবার ওখানে গিয়ে দাঁড়াই, দেখি ওখানকার পরিস্থিতি কীরকম, ঠিক আছে। হলের সামনে পৌঁছানোর আগেই ফ্যান ফলোয়ার হাজির, আসলে সেলিব্রিটি মানুষ তো, দু একটা ফ্যান ফলোয়ার সব জায়গাতেই আছে। মুভি দেখতে গেছি আর মুভির পোস্টারের সাথে একটু পোস্ট পাস দিয়ে পিক না উঠালে হয়, তার উপর হাওয়া মুভির পোস্টারগুলো যা করছে, তাই মামারে বললাম, মামা আমি একটু পোস্ট পাস দিয়ে দাঁড়াই, তুই দু একটা পিক উঠাই দে। কিন্তু মামার কাজটা দেখেন, মামা ভিডিও করে দিছে। বাহ, দুই সেলিব্রিটি দুই পোস্টারের দিকে তাকায় আছে। বাট ছোট ভাই তোমারে তো চিনলাম না। মেলা এখন এভাবে পোস্ট পাস দেওয়ার পর নয়ন চলে আসলো। হ, এই যে এইটাই আড্ডা নয়ন, আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না, তো কি অবস্থা ছোট ভাই? যাই হোক, একটু গল্প স্বল্প করছিলাম, এর মাঝেই আবার হঠাৎ ফ্যান ফলোয়ার হাজির। আসলে আমরা দুজন যেখানে যাই সেখানে আমাদের প্রচুর ফ্যান, শুধু ফ্যান আর ফ্যান, তারপরও যে কি জন্য গরম ধরে আমি বুঝি না। এর মাঝে আবার আমার মামার ফুটানিটা দেখেন। যাই হোক, ফ্যান ফলোয়ারদের একটু অটোগ্রাফ ফটোগ্রাফ দিয়ে চলে আসলাম টিকিট কাটতে। আর কি বলবো কাকা, টিকিট কি আর সহজে পাওয়া যায়, হাওয়া মুভি বলে কথা। তারপরও অনেক কষ্ট করে তিনজনের জন্য তিনটা টিকিট ম্যানেজ করে ঢুকলাম হলের ভিতরে। হলের ভিতরে ঢুকা দেখি পুরাই হাউসফুল, কোথাও কোনো সিট খালি নাই, বিশ্বাস হচ্ছে না? আপনারাই দেখেন। এটাই হলো মুভির লাস্ট সিন, না থাক আর দেখানো যাবে না, বাকিটা হলে আইসা দেখবেন। এখন আপনারা যদি চান তাহলে আমি মুভিটা রিভিউ করতে পারি, কমেন্ট করে জানান। অবশেষে শেষ করে আসলাম হাওয়া সিনেমাটা, ফুল মুভি বসে বসে দেখা, মুভিটা মোটামুটি যাই হোক ভালোই আছে, তবে হ্যাঁ কাহিনিটা সুন্দরই আছে আর অভিনয় সবার ঠিকই আছে, সব কিছু ঠিকঠাক, বাট রূপকথা হলের যে পরিস্থিতি, মানে গরম তো বেশ খুব একটা ম্যাটার করে না, সবচেয়ে বড় ম্যাটার করে হচ্ছে যে ডিসপ্লে তো একেবারে অন্ধকার, একে তো মুভি অন্ধকার, তার উপর আবার ডিসপ্লে অন্ধকার, খুব ভালো মতো দেখা যায় না, সাউন্ড কোয়ালিটি একেবারে পুরাই বাজে, মানে কিচ্ছু বোঝা যায় না। তারপরে মুভিটা 2.5 ঘন্টা ধরে বসে আমি আর মামা উপভোগ করলাম। মামা তোমার অনুভূতি কি? মেন কথা হচ্ছে আমরা গরমের মধ্যে হলেও, ওয়ালাইকুম আসসালাম, তারপর মুভিটা দেখে আমরা শেষ করে আসলাম। যদিও মুভিটা মানে হলের পরিস্থিতি খারাপ হলেও মানুষ হচ্ছে প্রচুর মানুষ, মানে পুরো হাউসফুল, অনেকে টিকিটই পায় নাই, এখন আরও বেশি দেখে আসলাম এই শোতে, বিকেলের যে শো আছে ওই শোতে আরও বেশি। তো আপনারা হলে এসে দেখবেন, রূপকথা হলের পরিস্থিতি খুব একটা ভালো না, এখানে না আসলেও চলবে।
আপনারা হচ্ছে আপনারা একটা মুভিটা যদি এনজয় করতে চান তাহলে হচ্ছে একটা ভালো জায়গায় গিয়ে মুভিটা এনজয় করতে পারেন। সো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আমি আমার মামা একটু পরে বাসায় চলে যাবো, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।